وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ اللہ پاک رب العالمین بولین او پیغمبر अपने दुनिया मानुष के जाना दें ओ पैगम्बर আমি আল্লাহ তাআলা আপনাকে কেবলমাত্র রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ তাআলা আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনি শুধু মানুষের জন্য রহমত নয়, আপনি শুধু গাছের জন্য রহমত নয়, আমার নবী শুধু মাছের নবী নয়, আমার নবী শুধু গাছের নবী নয়, আমার নবী শুধু মানুষের নবী নয়। আল্লাহ তাআলা জানায়া দেন লিল্লাহি রব্বিল আলামিন ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা তাম বিশ্বের মখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরিত করেছি পয়গম্বর। তাহলে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমার নবীকে কেবলমাত্র রহমত স্বরূপ আমাদের নিকট পাঠিয়েছেন দুনিয়ার মুসলমান। ও নবী উম্মতদের দল আমার নবী তাম বিশ্বের মখলুকাতের জন্য রহমত। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এমন রহমতওয়ালা নবী আমরা পেয়েছি, এই জন্য আমরা সকলে খুশি আনন্দিত ঠিক না বেঠিক? আমরা সবাই খুশি এমন একজন রহমতওয়ালা নবী পাইলাম, এই জন্য আমরা সবাই খুশি না বেজার? কারণ যে রহমত পাইবে সে তো এমনি খুশি থাকবে, কারণ রহমতওয়ালা নবী তো পূর্বের উম্মতেরা পান নাই। আমার নবী হলেন খাতামুন নবীন, আমার নবী হলেন শেষ নবী। ও নবী উম্মতদের দল আমার নবী কেমন রহমতওয়ালা নবী? একদিকে আমার নবীর আগমন কই, অন্যদিকে সমস্ত নাস্তিকদের প্রাসাদগুলো ধ্বংস হইতে শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বরের মা বলেন যখন মুহাম্মদ আমার গর্ভে ধারণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দেন ও মুহাম্মদের মা তুমি জানো না তোমার গর্ভে এমন একজন সন্তান আগমন করেছে যিনি হবেন তাম বিশ্বের মাখলুকাতের জন্য সর্দার। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন রহমতওয়ালা নবী হিসেবে পাঠাইছেন তা জন্মের পূর্বে তার মাকে জানানো কই, আমি না বলে যখন আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে যখন আসলো আমি আমানা এমন একটা স্বপ্নে দেখতে পেলাম, এমন একটা নূর দেখতে পেলাম যেই নূরে আলো এত দুনিয়ার সমস্ত প্রাসাদ গুলো ওই স্বপ্নের সামনে ভেসে উঠে গেছে। সুবহানাল্লাহ। ও নবী উম্মতদের দল আমার নবী কেমন রহমত হইবেন আল্লাহ তাআলা পূর্বে জানা দিয়েছেন, এমনকি আল্লাহ তাআলা আমেনাকে জানায় দেন ও আমেনা তোমার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে ওই সমস্ত নাস্তিক বেঈমান ইহুদি পারস্যের বাদশার রাজমহলগুলো ধ্বংস হইতে শুরু হয়ে গেল। আমার নবীর আগমন একদিকে হয়, অন্যদিকে নাস্তিক বেঈমানদের প্রাসাদগুলো ধ্বংস হইতে শুরু করে দেয়। ওই দিক দিয়ে মানুষগুলো পূজা করত, আগুনের পূজা করত, ওই আগুনগুলো শুকায়া যায়, কারণ বলুন রহমতওয়ালা নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, আর কোনো অন্ধকার থাকতে পারে না। ও নবী উম্মতদের দল এই জন্য আমরা খুশি আনন্দিত এমন একজন রহমতওয়ালা নবী পেয়েছি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নবী না বানাইয়া এভাবে জীবন যাপন করার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিতে পারতেন।
কিন্তু ও নবী উম্মতদের দল, কারণ আল্লাহ তাআলা তোমাকে হাত দিয়েছেন, আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে কর্ণ দিয়েছেন, ওই অঙ্গগুলো দ্বারা তুমি তোমার রবকে চিনতে পারতা। তারপরেও আমার আল্লাহ অতিরিক্ত রহমত করে আমার নবীকে বাতাইলেন, এই জন্য আমরা খুশি। এমনকি আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন জানায় দেন, ও তামাম বিশ্বের মুসলিমদের দল, আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ফি বাদিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লা বশন কদিমাস্তি কদিমাস্তিনু ই ও নবী উম্মতদের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ফি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি, আমি আল্লাহ তাআলা আপনাকে নাজিল করলাম, এটা আমি আল্লাহ তাআলার এক বড় দয়া, আমি আল্লাহ তাআলার এক বড় অনুগ্রহ ছিল, আমি আপনাকে তাদের মধ্যে পাঠাইলাম, এই জন্য এই দয়াকে খুশি অনুভব করে তারা আনন্দ করুক, বাধা নাই, কারণ আমরা অতিরিক্ত রহমত আল্লাহর নবী পাইলাম, ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আনন্দিত হও, তোমরা খুশি হও। তবে আল্লাহর পয়গম্বর বলেন, কোরআন বলতেছে খুশি হলো দুই প্রকার, সব কাজের বিপরীত থাকে, ভালো কাজের খারাপ থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, খুশি হলো দুই প্রকার, এক হলো কল্যাণকর খুশি, আর এক হলো দূষণীয় খুশি। কারণ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন মানুষকে পাঠান, আল্লাহ রব্বুল আলামিন দুইটা রাস্তা বান্দার জন্য দেখা দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, ও গোলাম তুমি যদি জান্নাতে যাইতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের রাস্তা তোমার জন্য নির্ধারিত করে রেখে দিয়েছি, তুমি যদি জাহান্নামে যাইতে চাও, জাহান্নামে যাইতে পারবা, জাহান্নামেও রাস্তা তোমার জন্য খোলা আছে রে মুসলমান। তাহলে আনন্দ দুই প্রকার, এক হলো কল্যাণকর আনন্দ, আর এক হলো দূষণীয় আনন্দ, দূষণীয় আনন্দ অকল্যাণকর আনন্দ। আজকে বর্তমান এক আশিকদের দল, তারা অতিরিক্ত রাসূলকে ভালোবাসতে গিয়ে তারা ইসলামের ক্ষতি করতেছে, তারা শিরিকের মধ্যে লিপ্ত হইতেছে। ও মুসলমান, তারা বুঝতেছে না, তারা বুঝতেছে আল্লাহর পয়গম্বরকে তারা ওই সাহাবাদার চেয়েও বেশি ভালোবাসতেছে, ওমরের চেয়েও বেশি ভালোবাসতেছে, এই জন্য তারা আল্লাহর রাসূলকে অতিরিক্ত কিছু ভালোবেসে তারা শিরিকের মধ্যে লিপ্ত হইতেছে। যেমন নেবাই মুফাসসির গন্ডা বলেন, যখন তোমরা ভুলভাবে নবীকে ভালোবাসবা, তখন তোমরা ওই বিভ্রান্তি এবং বেদাত কাজের মধ্যে সামিল হয়ে যাইবা। তোমরা বুঝতেছ আমরা তো নবীকে ভালোবাসতেছি, এটা আবার কেমন দূষণীয় কাজ, ও নবী উম্মতদের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন নবীকে কতটুক ভালোবাসতে হবে, আল্লাহকে কেমন ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানদের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুক ভালোবাসার জন্য বলেছেন তার চেয়েও বেশি ভালোবাসা যাবে না। ও ভাই, এই তো কিছুদিন আগে আমাদের এই একদল আশেক ভাই, তারা মিলাতুন নবী, ঈদে মিলাতুন নবী পালন করছে, তারা জলসে জুলুস পালন করছে রে ভাই। আমি ওই আশেক ভাইদেরকে বলতে চাই, ও আশেক ভাইরা, তোমরা রাসূলকে ভালোবাসো, আমরাও রাসূলকে ভালোবাসি, বাধা নাই। আমাদের একজন প্রিয় রাসূল খাতামুন নবীন, যেই নবীর জন্য বাতাস পর্যন্ত ক্রন্দন করে, যেই নবীর জন্য সমস্ত মাখলুকাত গুলো ক্রন্দন করে, এমনকি আমার নবী কেমন, আমার নবী কেমন রহমতওয়ালা নবী,
পূর্বের নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ ও আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া তুমি আমাদেরকে মুহাম্মাদের উম্মত বানাইও। তাহলে তারাও তো রাসূলকে ভালোবাসছে, কারণ আমার নবীর কথা পূর্বে তাওরাত যাবন ইনজিলের মধ্যে রাখা হয়েছিল। রে ভাই ও আশিক বৈরা, তোমরা ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো, রাসূলকে ভালোবাসো বা তা নাই, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভালোবাসা যদি হাসিল করতে চাও অবশ্যই রাসূলকে অনুসরণ করতে হবে, আর রাসূলকে অনুসরণ করতে হলে অবশ্যই আমার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা দুজি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি আপনি রাসূলকে যেন তারা অনুসরণ করে। পূর্বেই তো আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, তাহলে কোথায় বাধা? অবশ্যই আমরা ভালোবাসবো। ও আশেক ভাইরা, তোমরা ভালোভাবে শুনো, ভালোভাবে শুনো, তোমরা যে রাসূলকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে তোমরা কোরআন এবং সুন্নার বিরোধী করতেছো রে ভাই, তোমরা এখন যে নিজেরা নিজেরা অনুতপ্ত হইতেছ না। আশেক ভাইরা, ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তোমরা যে কয়েকদিন আগে ঈদে মিল্লাতুন্নবী পালন করেছো, জলসে জুলুম পালন করেছো, কোথায় দেখা ঈদে মিল্লাতুন্নবী? কোরআনের কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পালন করার জন্য? কোন হাদিসে দেখা ও নবী আমার বলছেন পালন করার জন্য? বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুতিয়ে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, মুসলমানদের জন্য ঈদ হলো বছর দুইটি। এটা আল্লাহর রাসূল হাদিসেও বলতেছেন এবং কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, কদ আফলাহা মান যাক্কা ওয়া যাকার ইসমা রাব্বি ফাসাল্লা। ও মুমিনদের দল, তোমরা অবশ্যই সফলতা হাসিল করলা যারা ওই ঈদুল ফিতরের দিন পবিত্রতা হাসিল করে জিকির আসার করে মাটি ময়দানে গিয়ে নামাজ আদায় করলো, তারা অবশ্যই সফলতা হাসিল করলো। আল্লাহ রব্বুল আলামিন জানা দিয়েছেন পবিত্রতা মানে এখানে রোজাকে বোঝানো হয়, এখানে রোজাকে পবিত্রতা বোঝানো হয়েছে, আর জিকির আসারকে ওই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম, এটাকে বোঝানো হয়েছে। জিকির করে তোমরা মাটি ময়দানে নামাজ পড়ো, ঈদুল ফিতরের কথা বলা হয়েছে, আর ঈদুল আজহার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে দ্বিতীয় আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের নামে সালাত পড়ো এবং কুরবানি করো। আল্লাহ রব্বুল আলামিন এখানে ঈদুল আজহার কে বুঝাইছেন, ও ভাই দেখাও তুমি কোথায় তুমি ঈদে মিল্লাতুন্নবী পাইলা? এই জন্য রে ভাই, যারা কোরআন এবং সুন্নার বাইরে কোনো কাজ করবে দুজন সেটা ভাবতেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য করতেছে, তার মাধ্যমে মুফাসসির গন্ডা বলেন অতিরিক্ত কোরআন সুন্নার বাইরে কাজ করার কারণে তারা এমন অবস্থায় চলিয়া যায়, ইসলাম ধর্মের বদলে বড় ধরনের আঘাত চলে আসে রে ভাই, তুমি বুঝতেছো না? মুফাসসির গন্ডা বলেন অবশেষে এমন পরিস্থিতি হয়, ইসলাম ধর্মের নতুন সূচনা হয়, যেমন ওই ইব্রাহিম নবীর ইতিহাসের কথা স্মরণ করো, ইব্রাহিম পয়গম্বরকে তার উম্মতের এত মহাব্বত করত,
ইব্রাহিম পয়গম্বরকে কেমন মহাব্বত করত। ইব্রাহিম পয়গম্বর যখন ইন্তিকাল হয়, একদিকে তাদের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে গেছে, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত ইব্রাহিম পয়গম্বরের জন্য ক্রন্দন করতেছে, আর তারা ইব্রাহিম নবীর ভালোবাসা মহাব্বত বলতে পারে না। এমন সময় একজন গণক একজন পণ্ডিত এসে হাজির হয়ে বলতেছে, ও ভাই তোমরা কেন ক্রন্দন করতেছ? এবার তারা বলতেছে, ও ভাই আমাদের দুঃখ এমন বড় দুঃখ যে দুঃখ সমাধান করার মতো কেউ নাই, কেউ নাই। এবার গণক বলতেছে, কেমন দুঃখ বলো? বলতেছে, ও ভাই আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম তিনি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন, তিনার দুঃখ কষ্ট বেদনা তিনার মহাব্বত বলতে পারি না। এবার ওই গণক বললেন, ও ভাই আমি এমন একটি রাস্তা অবলম্বন করা দিব যে রাস্তা অবলম্বন করলে তোমরা ইব্রাহিমের মহাব্বত ভালোবাসা অর্জন করতে পারবা। এবার বললো, ভাই কেমন? বলতেছে, আমি তোমাদেরকে ইব্রাহিম পয়গম্বর চেহারা মতো এমন একটা ছবি আকার আকৃতি তৈরি করে দিব, যেই ছবি দেখে যখন তুমি তাকাইবা তখন ইব্রাহিম নবীর ভালোবাসা হাসিল করতে পারবা। এবার সবাই বলল, ভাই তাহলে তুমি ওই ছবিটা তৈরি করে রাখো। এবার যখন গণক ছবিটা তৈরি করলো, ওই ছবিটা সম্মানের সাথে তারা প্রত্যেকের ঘরের মধ্যে টানাইলো, আর তারা ওই ছবিকে শ্রদ্ধা করে ওই ছবিকে তারা মহাব্বত করে, ভাই দিনে একবার মহাব্বত করে রাত্রে একবার সালাম দে। এভাবে যখন মহাব্বত করতে থাকে আর এই মহাব্বতের অবস্থা দিন দিন বৃদ্ধি লাভ করতে থাকে, অবশেষে কেমন অবস্থা, কেমন অবস্থা, যখন তারা ইন্তিকাল হয়ে যায় তাদের সন্তানাদিরা যখন দেখলো ইব্রাহিম নবীর ছবিকে এত সম্মান করত, এবার তারা সিদ্ধান্ত নিল ওই ছবিটাকে তারা মূর্তি বানাইবে, ওই মূর্তিকে তারা সেজদা করবে। অতিরিক্ত ভালোবাসার জন্য যখন এমন ব্যবস্থা নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওই ইব্রাহিমের সমস্ত উম্মতেরা তারা মুশরিক হয়ে গেছে, কারণ তারা অতিরিক্ত ভালোবাসছিল। আল্লাহ তাআলা অতিরিক্ত ভালোবাসা পছন্দ করেন নাই, তারা ইব্রাহিম নবীকে পছন্দ করে ভালোবেসে অবশেষে তারা মূর্তি তৈরি করলো, মূর্তির উপর তারা সেজদা করতো আর মহাব্বত করতো, আর তারা বলতো তাদের পূর্বপুরুষদের রাখা আমানতকে তারা হেফাজত করতেছে না। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর আশিকদের দল, রাসূলকে ভালোবাসো তবে ভুলভাবে ভালোবাসতে চলবে না। ও দুনিয়ার মুসলমান, আমার রাসূল হলেন কলিজার রাসূল, আমার রাসূল থাকবে আমার জীবনের চেয়েও দামি রাসূল, কারণ আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন যার মধ্যে নিজের জীবনের চেয়েও আমি নবীর উপর মহাব্বত থাকবে না, সে কামিল মুমিন এখনো পর্যন্ত হইতে পারে নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা নিজেদের সন্তান এবং সন্তানাদি এবং বিবিদের চেয়েও বেশি আমি নবীকে মহাব্বত না করবা গো, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হইতে পারবা না। এই জন্য আমরা রাসূলকে ভালোবাসবো বাধা নাই, তবে যে ভালোবাসার মধ্যে বেজাল মুক্ত ভালোবাসা, বেজাল যুক্ত ভালোবাসলে কিন্তু চলবে না, কারণ আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন, ও মুমিনদের দল তোমরা এমন ভাবে ভালোবাসো তোমাদের ভালোবাসা দুইটা জিনিসের সমন্বয় হবে, এক হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, ওই দুইটা জিনিসকে নিয়ে তুমি তুমি যা কিছু করো ও গোলাম প্রত্যেকটা কাজ তোমার জন্য রাজাতের উসিল্লা হয়ে যাইবে। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, তুমি যা কিছু করবা আল্লাহ তাআলার কোরআনের নিয়ম কানুনই করবা, এবং তুমি যা কিছু করবা আল্লাহর রাসূল যেভাবে করেছেন তুমি ওইভাবে করে দাও, তুমি ওইভাবে করতে পারো। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে জানায়া দেন, ও সাহাবাদের দল তুমি আমার উম্মতেরা এই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরে লই, তাহলে তারা কখনো প্রতভ্রষ্ট হইবে না। ও দুনিয়ার মুসলমান উম্মতদের দল
ওই সাহাবারা এমনি বড় হন নাই, তারা এমনি জান্নাতের টিকিট পান নাই, দশজন সাহাবি দুনিয়ার জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সুবহানাল্লাহ, তাদেরকে বলা হয় আশরা মুবাশশারা, আশরা মুবাশশারা দশজন সাহাবি জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কোনো কিছু নাই। দশজন সাহাবি হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান তারা জান্নাতের টিকিট পেয়েছে, এমনি পান নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমাদের চেয়েও বড় ভাগ্যবান কেউ নাই। কারণ রে ভাই, ওই উমর যে জান্নাতের টিকিট পেয়েছেন, উমর তো প্রাথমিকভাবে বেদিন ছিল, মুসলমান ছিল না, কিন্তু আমরা জন্মগতভাবে মুসলমান ইমানদার। আজকে আমরা ইমানের লেবাস পরিধান করে আমাদের মধ্যে রাসূলের আদর্শ নাই, আমাদের মধ্যে কোরআনের সম্পর্ক নাই, আমরা নেতার আদর্শকে অনুসরণ করে, আমরা পীর বাবার আদর্শকে অনুসরণ করি। ও দুনিয়ার মুমিনদের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার নেতাদের আদর্শ অনুসরণ করতে পারবা, তোমরা দুনিয়ার পীর বাবাদের আদর্শ অনুসরণ করতে পারবা বাধা নাই, তবে যখন তুমি দেখবা তোমার পীর বাবার মধ্যে রাসূলের আদর্শ বিদ্যমান, তখন তুমি তার অনুসরণ করো বাধা নাই। যখন তুমি দেখবা তোমার নেতার মধ্যে রাসূলের আদর্শ বিদ্যমান, তখন তুমি তার অনুসরণ করো বাধা নাই। ও দুনিয়ার মুমিনদের দল, যে কথা বলতেছিলাম, ওই সাহাবারা জান্নাতের টিকিট পেয়েছেন, এমনি পান নাই, বরং তাদের যুদ্ধটা কেমন ছিল, তাদের অবস্থাটা কেমন ছিল, তারা রাসূলকে কেমন মহব্বত করতেন। আজকে আমরা মুখে মুখে আশিকে রাসূল, আশিকে রাসূল অভাব নাই, পিন্নি কাওয়ার আশিকে রাসূল অভাব নাই, তবে তাদের মধ্যে আমাদের মধ্যে রাসূলের সুন্নত নাই। আমাদের রাসূল যেভাবে জীবনটা পরিচালিত করেছেন, ওই রাসূলের জীবনটা আমরা অনুসরণ করি না। আমরা মিলাতের জন্য পাগল, আমরা সিরাতকে লাথি মারতেছি। ও মুমিনদের দল, ও নবীর উম্মতদের দল, আমরা কেন মিলাতকে আক্রায় ধরব আর সিরাত কেন কেন লাতি মারব? আমাদের সিরাতের মধ্যেই তো রয়েছে রাসূলের সমস্ত আদর্শের মূল চাবিকাঠি। তুমি সিরাতকে পুনঃ করো, ওই রাসূল সিরাতের মধ্যে রয়েছে রাসূলের জীবন আদর্শ। আজকে তুমি মিলাতের জন্য পাগল, ও মুমিনদের দল, এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালোভাবে চিন্তা করে বুঝো তোমরা কোন জমানায় বাস করতেছ, কার গোলামি করতেছ, কোন শয়তানে আতাত করতেছ। ও মুমিনদের দল, আল্লাহর রাসূলের আদর্শ কেমন সাহাবারা মোহাব্বত করেছিল, ওই ওমর আল্লাহর পয়গম্বরে কেমন প্রিয় সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুরুতেই ছিলেন একজন বেদিন, একজন কাফেরদের লিডার, কিন্তু ওমরের মধ্যে যখন কোরআনের আবহাওয়া লেগে গেল রে ভাই, আল্লাহর পয়গম্বরে মহব্বত, আল্লাহর পয়গম্বরে আদর্শ যখন ওমরের শরীরের মধ্যে স্পর্শ করলো, সাথে সাথে ওমর আল্লাহর পয়গম্বরের হাতে বায়াত হয়ে খাঁটি মুসলমান হয়ে ইসলামের এত বড় দায়ী হয়ে গিয়েছেন। এই ওমরের অবস্থাটা কেমন ছিল রে ভাই? আল্লাহর পয়গম্বর বলেন, এই ওমরকে আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতের মধ্যে প্রসাদ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন উমর উপর এমন খুশি হয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উমরের জন্য পৃথকভাবে প্রসাদ তৈরি করে দিয়েছেন রে ভাই। এই উমর আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করত। ও ভাই, যখন উমর ছিলেন খলিফাতুল মুসলিমিন এবং ইসলামের দ্বিতীয় খলিফা, ওমরের বয়স যখন অনেক হয়ে যায় অধিক পরিমাণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এখন রাষ্ট্রের কাজ কঠিন হয়ে গেল, ভালোভাবে চলাফেরা করতে পারে না বার্ধক্যের কারণে। এমন সময়ে কয়েকজন সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন তো বড়দস্তি সাহাবি, তারা পরামর্শ করলো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন
এখন জীবনটা এখন কষ্টদায়ক হয়ে গেছে, চলাফেরা কষ্ট হয়ে যায়, খাবার ভালো খাবারের প্রয়োজন, এখন ভালো পোশাকের প্রয়োজন এবং একজন ভালো খাদেমের প্রয়োজন। তারা এই পরামর্শ করলো, এখন তারা চিন্তা করতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টুকে এই পরামর্শগুলো কে দিবেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর পয়গম্বরে যখন মৃত্যু হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু তখন ওয়াদা করেছিল, ও পয়গম্বর আপনি আমি উমরকে যেই অবস্থায় রেখে যাইতেছেন আমি উমর এই অবস্থায় থাকবো, বিন্দু পরিমাণ বিচ্যুত হইব না, আল্লাহর পয়গম্বরে ওই ওয়াদা উমর পুরাপুরি পালন করেছেন নি ভাই। যখন সাহাবারা চিন্তা করতে লাগলো এই প্রস্তাবগুলো উমরকে কে দিবেন, কেউ সাহস পাচ্ছে কে পরামর্শগুলো দিবেন নি ভাই, অবশেষে তারা চিন্তা করতে লাগলো উমরের আদরের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দেওয়া হোক। তিনি ছিলেন উম্মুল মুমিনিন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হাফসা আমরা চিন্তা করলাম, চিন্তা ভাবনা করলাম, পরামর্শ করলাম, তোমার বাবার জন্য এখন চলাফেরা কষ্ট হয়ে যায়, ও হাফসা তুমি তোমার বাবাকে ওই প্রস্তাবগুলো দিবা, আর তিনি যদি ওই প্রস্তাবগুলো উপর রাজি হয় তাহলে আমরা তিনার ওই সামান পাত্রগুলো ব্যবস্থা করে দিব। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের কন্যা হাফসার বাসাতে আসলেন, সাথে সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়ায় ধরলেন, বললেন, ও বাবা আমি আপনাকে আজকে এমন কিছু প্রস্তাব দিব, আপনি দুজি রাজি হন তাহলে বলবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের বাড়ি পালায় আর বলতেছে, ও মা আজ পর্যন্ত কোনোদিন এভাবে তুমি আমাকে জড়িয়ে ধরো নাই, আজ পর্যন্ত কোনোদিন এভাবে বলো না, ও বা বলো বলো তুমি কি বলবা, বলতেছে, ও বাবা আপনার জন্য এখন রাষ্ট্রীয় কাজ করা কষ্টকর হয়ে যায়, আপনার জন্য ভালো খাবারের প্রয়োজন, ভালো পোশাকের প্রয়োজন, ভালো একজন খাদেমের প্রয়োজন, ও বাবা আপনি দুই রাজি হন তাহলে বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দনের স্পিড আরো বেড়ে গেল, বলতেছে, ও মা তুমি কি জানো না, তুমি তো আমার নবীর সম্পর্ক তুমি জানো, কারণ নবী আপন ঘরের জন আপন ঘরের মানুষের কুসখবর ভালোভাবে জানে, তুমি তো নবীর জীবন দশায় ছিলা, বলতেছে, ও বাবা আমি তো ছিলাম, বলতেছি, ও মা তুমি তো জানো আমার নবী সকাল বেলা দুটি খাবার খাইতেন, দুপুর বেলা খাবার থাকতো না, দুপুর বেলা যদি খাবার খাইতেন তাহলে রাত্র বেলা খাবার থাকতো না, ও মা তুমি তো ভালোভাবে জানো আল্লাহর পয়গম্বরের একটি মাত্র পোশাক ছিল, ওই পোশাক পরিধান করে তিনি জীবন যাপন করতেন, এমনকি ওই পোশাক দৌত করার ফলে অনেক সময় নামাজ পড়তে বিলম্ব হয়ে যায়, ও মা তুমি তো ভালো জানো আল্লাহর পয়গম্বরকে শীতের মৌসুমে চন্দ্র একজন বুড়িমা একটা চাদর দান করেছিল, এই চাদর ব্যতীত আর তার কোনো চাদর ছিল না। এবার আফসা বললেন, হা বাবা আমি জানি। এবার তিনি জোরে বললে, বললেন, ও মা তুমি তো জানো না আমার সাথী ভাই আবু বকর দুনিয়ার জমিনতে বিদায় নিয়েছেন, আমার সাথী আমার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিন দিয়ে বিদায় নিয়েছেন, তারা যেভাবে জীবন যাপন করেছে আমি আমার নবীর কাছে ওয়াদা করেছিলাম, ও নবী আপনি আমাকে যেভাবে রেখে যাইতেছেন আমি ওইভাবে থাকবো, বিন্দু পরিমাণ বিচ্যুত হইব না, ও মা আমি ওই সুখের বার্তাগুলো আমি গ্রহণ করতে চাই না, বরং আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় আমি থাকতে চাই, কারণ আমি যখন ওইগুলো গ্রহণ করে নেব তখন রাসূলের মহাব্বত আমার অন্তর থেকে কমতি 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 অনেকটাই কমে যাইবে, ও মা তুমি তো জানো না আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক হয়েছে ওই সম্পর্কটা দূর হয়ে যাইবে। এই ছিল ওমরের ইতিহাসে ভাই, ওমররা এমন জিহাদ করেছেন, ওই ওমরে অর্থের অভাব ছিল না,
ওমরের অবস্থাটা কেমন ছিল, আজকে তুমি আশিক রাসূল দাবি করতেছো, তোমার মধ্যে রাসূলের কোন সুন্নতের আতাত নাই, তোমার মধ্যে সুন্নতের মহাব্বত নাই, তোমার গালের মধ্যে নাই দাড়ি, তোমার মধ্যে নাই সুন্নতের কোন পোশাক, তুমি দাবি করতেছো তোমার তে বড় আশিক আর বাংলার জমিনে কেউ নাই। ও আশিক মুসলমানদের দল, আজকে আমার নবীকে নিয়ে নাস্তিক বেঈমানেরা কটুক্তি করতেছে, নবীর উপর ইজ্জত করতেছে, নবীর ইজ্জতের উপর আঘাত করতেছে রে মুসলমান। আজকে ঘুমানোর সময় নাই, ঘুমানোর সময় নাই, আজকে আমাদের মধ্যে সুন্নতের কমতি থাকার কারণে আজকে মুসলমানরা পরাজিত, মুসলমানরা কোনো কাজে বিজয় লাভ করতে পারে না, এই জন্য তাদের মধ্যে সুন্নতের মহাব্বত কমতি, তাদের মধ্যে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহর মহাব্বত কমতি, এই জন্য আমাদের অবস্থায় অবস্থা রে ভাই। ও মুমিনদের দল, ও নবীর আশিকদের দল, সেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলাও স্বয়ং বলেন রাসূলকে মহাব্বত করতে হবে, আল্লাহ তাআলার ভালোবাসা হাসিল করতে হবে, রাসূলকে অবশ্যই অনুসরণ করতে হবে। আর রাসূলকে যদি অনুসরণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ইউহিবুকুমুল্লাহু ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা রাসূলকে অনুসরণ করে জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুইটা মেসেজ, দুইটা সুখের খবর। এক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করবেন, এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, কারণ আমার আল্লাহর এক নাম রহমান, আমার আল্লাহর এক নাম গফফার। ও নবীর উম্মতদের দল, সাহাবারা এমনি এত সম্মানিত হন নাই, সাহাবারা এমনি এত বড় মর্যাদাশীল হন নাই, বরং সাহাবারা রাসূলকে কেমন মহাব্বত করতেন, কেমন মহাব্বত করতেন, তারা মহাব্বত করেও রাসূলের কাছে বলতেন, ও পয়গম্বর আমার এই মহাব্বত এখনো মনে কবুলিত হয় নাই, আপনি বলেন কি করলে আমি আপনার ভালোবাসা আরো বেশি হাসিল করতে পারবো। ওই তালহার ইতিহাসের দিকে তাকাও, তালহা ইবনে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর পয়গম্বরের মসজিদে আসীন হয়ে আল্লাহর পয়গম্বরের পা মুবারক দুরুদ চুমা খাইতেছিল আর বলতেছে, ও পয়গম্বর বলুন বলুন কি কাজ করলে আমি তালা আপনার ভালোবাসা হাসিল করতে পারবো, ও পয়গম্বর বলুন বলুন কি কাজ করলে আমি আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহর পয়গম্বর বলে, ও তালহা আমি নবী তো তোমার উপর রাজি হয়েছি, আমি নবী তো তোমার উপর সন্তুষ্টি হয়েছি, আর যে ব্যক্তির উপর আমার রাসূল সন্তুষ্টি হন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাজি খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। ও দুনিয়া আশিকদের দল, তাল্লাহ বলতেছেন, ও পয়গম্বর এই ভালোবাসা এখন পুরোপুরি পুরাপুরিভাবে হয় নাই, আপনি বলুন আপনাকে কি করতে হবে, কি কাজ করলে আমি পুরাপুরি আপনার সন্তুষ্ট হাসিল করতে পারবো। আল্লাহর পয়গম্বর বারবার বলতেছেন, ও তাল্লাহ তুমি তো আমি নবীর অন্তরকে বিজয় করেছো, আমি নবী তোমার উপর পুরাপুরি সন্তুষ্ট আছি। তাল্লাহ বলতেছে, ও পয়গম্বর আমার অন্তরে বলতেছে এখনো পুরাপুরি আপনার ভালোবাসা হাসিল করতে পারি নাই, ও পয়গম্বর বলুন। এবার আল্লাহর পয়গম্বর বারবার যখন তাল্লাহ এভাবে বলতেছিল, আল্লাহর পয়গম্বর তাল্লাহকে পরীক্ষা করার জন্য বললেন, ও তাল্লাহ ঠিক আছে, আমি নবীকে তো ভালোবাসতেই চাও, তাহলে চলো 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 তোমার মার গর্দানকে আমি নবীর সামনে হাজির করো, কারণ মাকে সবাই মহব্বত করে। দুনিয়ার মধ্যে আমরা সবাই জানি সবচেয়ে আপন হলো আমার পিতামাতা, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও তলা তুমি তোমার মার গর্দানটা আমি নবীর সামনে হাজির করো। তলহা শোনা মাত্রই তলোয়ারটা নিয়ে বাড়ির দিকে রওনা, যখন বাড়ির নিকটবর্তী হইলেন আল্লাহর পয়গম্বর আরেকজন সাহাবাকে বললেন, ও সাহাবা তুমি যাও তল্লাকে জানিয়ে দাও, ও তল্লা তোমার মার গর্দান আনতে হবে না, আমার নবী তোমাকে ডাকছে, তুমি দ্রুত নবীর দরবারে চলে যাও।
যখন আল্লাহর পয়গম্বরের দরবারে গেলেন, আল্লাহর পয়গম্বর বললেন, ও তলহা, তুমি আমি নবীর এমন ভালোবাসা অর্জন করলা যেটার মধ্যে কোনো বেজাল নাই, বেজাল নাই, বেজাল বেজাল মুক্ত ভালোবাসা। ও তলহা, আমি নবী তোমার জীবনে শেষ পরীক্ষা করলাম। ও তলহা, আমি বুঝতে পারলাম তুমি আমি নবীকে কেমন ভালোবাসো। তলহাকে আল্লাহর পয়গম্বর বলেন, ও তলহা, আমি নবী তো কারো বাতিত্ব কারো বন্ধন ভাঙার জন্য আসি নাই, আমি তো বাতিলদের কি প্রতিহত করার জন্য আসছি। ও তলহা, আমি আসছি মানুষদের ঐক্য গড়ে তোলার জন্য। ও তলহা, এটা ছিল তোমার বড় পরীক্ষা। ও তলহা, বুঝতে পারলাম, আর বুঝার বাকি নাই, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো রে তলহা। এই ছিল তলহার ভালোবাসা। এমন কি রে ভাই, তলহা আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন, মৃত্যুর সময় তলহার অবস্থাটা কেমন ছিল। একবার তলহা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন শুনতে পেলেন তলহা অসুস্থ, আল্লাহর পয়গম্বর তলহার বাড়ির আগমন করিলেন। তলহার গান্নাই গান্নাই আল্লাহর পয়গম্বর তলহার জন্য দোয়া করে তিনি আবার তিনার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর বলে গেলেন তলহার পিতামাতাকে, যখন তলহা ইন্তিকাল করবে আমি নবীকে সর্বপ্রথম তলহার মৃত্যুর খবরটা দিবা, সংবাদটা সর্বপ্রথম আমি নবীকে দিবা, কারণ তলহার জানাজার আমি নবী স্বয়ং পড়াইব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী যখন এই কথা বলে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তলহা কিছুক্ষণ পর জ্ঞান যখন ফিরে আসলো, এবার সবাইকে জিজ্ঞাসা করলো, আমার নবী কি আসছিল আমাকে দেখার জন্য? সবাই বলতেছে হা হা, তিনি বলে গেছেন যদি তুমি ইন্তিকাল করো তাহলে নবী তোমার জানাজার পড়াইবেন। তলহা বললেন, না না, আমি তোমাদেরকে সর্বশেষ ওসিয়ত করতেছি, তোমরা জানো না আমি আমার নবীকে কেমন ভালোবাসি, তোমরা জানো না আমি আমার নবীকে কেমন মহাব্বত করি। ও আমার পিতা মাতাদের দল, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি যখন মরে যাইব, আমার যখন ইন্তিকাল হয়ে যাইবে, আমি তলহার ওসিয়ত হলো তোমরা আমার রাসুলকে জানাইবা না, আমার রাসুলকে জানাইবা না, রাসুলকে জানার পূর্বে আমাকে কাফন দাফন করে দেবা, কাফন দাফন করার পর আমার রাসুলকে জানাইবা। তলহা দুনিয়া জমিনে আবার কোন সময় ফজরের নামাজের পর, কারণ রাত্র দুজি আমি ইন্তিকাল করে আমার নবী যখন রাত্রে সংবাদ পাইবে তাহলে তো আমার বাড়ির দিকে ছুটে আসবে। আর ওই ইহুদি বেদিনরা শুধু গে সদ ব্যবহার করে দিবে, আমার নবীকে হতে পারে তারা কতল করে দিতে পারে। এই জন্য তলহা বললেন, আমার নবীকে তোমরা জানাইবা না। তলহা এবার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হয়ে যাওয়ার পর তলহার জানাজার এবং কাফন দাফন শেষ হয়ে গেল। পরের সময় যখন আল্লাহর পয়গম্বর শুনতে পেলেন তলহা দুনিয়ার জমিনে নাই, আল্লাহর পয়গম্বর চোখের পানি পালার আর তলহার বাড়ির দিকে রওনা হয়ে যান। তলহার বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পর এবার তার পিতা মাতাকে বলতে যে আমি তোমাদেরকে বলে গিয়েছিলাম তলহার দুদিন ইন্তিকাল হয় আমি নবীকে সর্বপ্রথম জানার জন্য, কিন্তু তোমরা আমাকে জানাইলা না কিসের জন্য? বলতেছে ও পয়গম্বর, তলহা আমাদেরকে ওসিয়ত করে গেছে আপনাকে দুজি এই গভীর রজনীর মধ্যে জানানো হয়। আপনি যখন গভীর রোজা আসবেন ওই ইহুদি বেইমানেরা শুধু কি আপনাকে কতল করে দিতে পারে, এই জন্য তলহা আপনাকে না জানার জন্য বলে দিয়েছেন। এবার আল্লাহর পয়গম্বর তলহার কবরে নিকটবর্তী হয়ে দোয়া করেন, ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি রে আল্লাহ, তলহা আমাকে কেমন ভালোবাসতো আল্লাহ, ও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন তলহা তোমার সামনে দাঁড়াইবি আল্লাহ তুমি তলহার দিকে হাসি মুখে তাকাইবা আর তলহাও যেন তোমার দিকে হাসি মুখে তাকাই। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ভালোবাসা রে ভাই। আমরা জানি রাসূলকে কেমন ভালোবাসতো। ও মুমিনদের দল, ও নবী আশিকদের দল, সাহাবারা এমনি সম্মানিত হন নাই? আমরা সবাই জানি
ওই নৌজন যুবক হানজালার কথা আমরা সবাই জানি। হানজালা সবে মাত্র বিবাহ করলো, বিবাহ করার পর প্রথম রজনী মাত্র সে বাসুর ঘর পালন করলো। ফজরের সময় যখন গোসল করবে, হাত মশকে যখন পানি লেন, মাথার মধ্যে পানি ডালবেন, এমন সময় কে জানে আওয়াজ দিল, কুতিলা মুহাম্মাদ, মুহাম্মাদ দুনিয়ার জমিনে নাই। এমন সুসংবাদ শোনার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ঘরে প্রবেশ করে বলতেছে, ও বিবি আমার তলোয়ার দাও, শেষ বিদায়ের মতো বিবি তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি বলতেছে, ও স্বামী গো, আপনি সবে মাত্র গোসল কানায় ঢুকেছেন, গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য, ও স্বামী গো আপনি কেন নাপাক অবস্থায় কোথায় যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন? এবার বলতেছেন হানজালা, বলতেছেন, ও বিবি গো তুমি তো জানো না যার জন্য আমি জীবিত আছি, যার জন্য আমি এত কিছু করতে পাগল, ওই নবী দুজি আমার দুনিয়ার জমিনে না থাকে, তলহা দুনিয়ার জমিনে বেঁচে থাকা তার জন্য স্বার্থন্বেষী হইবে না, তার জন্য উপকৃত হইবে না, ও বিবি গো তুমি আমাকে বিদায় দাও। বিবি চোখের পানি পালে বলতেছে, ও স্বামী গো যে রাসুলের দরবারে হাজির হইবা, যে রাসুলের যুদ্ধ হাজির হইবা, এখানে আমার কোনো বাধা নাই, ও স্বামী গো তুমি চলে যাও, আমার জন্য দোয়া করেও হতে পারে তুমি যদি শহীদ হয়ে যাও, ও স্বামী গো কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার জান্নাতে দেখা হইবে, সুবহানাল্লাহ। এই ছিল তার অবস্থা রে ভাই। নৌজন যুবক যখন ওই যুদ্ধের ময়দানে, যখন উহুদের যুদ্ধের ময়দানে যখন আল্লাহর পয়গম্বরের কে কুজের জন্য পাগল হয়ে গেলেন, কাফেরদের বীরের মধ্যে যখন প্রবেশ করলেন, মনে করছে আল্লাহর পয়গম্বর, কাফেররা আল্লাহর পয়গম্বরকে গিরাও করে ফেলে দিয়েছে, এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা হযরত হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মসজিদের মধ্যে গেলেন। যখন ওই কাফেরদের মসজিদে ঢুকলেন, তার সাথে সাথে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিলেন। ও ভাই, নৌজন যুবক সবমাত্র বিবাহ করলো, যখন শুনলেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই, হানজালা মনে করতেছে আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমি হানজালা বেঁচে থাকা আমার জন্য উপকৃত হইবে না, স্বার্থ হইবে না, এই জন্য হানজালা রওনা হয়ে গেলেন। ওদের যুদ্ধ হানজালা শহীদ হয়ে গেলেন। এবার যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, ও সাহাবাদের তো যারা শহীদ হয়েছে তাদেরকে ওই রক্ত অবস্থায় কাফন দাফনের ব্যবস্থা করে দাও, তাদেরকে কবর কবরের মধ্যে খনন করে কবর দিয়ে দাও, দাফন দিয়ে দাও। এই মাত্রই হঠাৎ করে একজন নৌজোয়ান, নৌজোয়ানি একজন যুবক মহিলা, এক যুবক মহিলা মুখের মধ্যে পর্দা, কালো পর্দা, পেশাল অবস্থা, আল্লাহর নবীকে বললেন, ও পয়গম্বর আপনি আমাকে চিনবেন না, আপনি তো হানজালা কি চিনেন? নবী বললেন, হ্যাঁ চিনি, ও পয়গম্বর আপনার সাহাবি হানজালা আমাকে সবে মাত্র বিবাহ করলো, নাপাক অবস্থায় রাত্রে বাসুর ঘর করার পর সকালে যখন গোসল করবে, এমন সময় যখন শুনলেন আমার নবী নাই, এই জন্য সে নাপাক অবস্থায় চলে আসছে, ও পয়গম্বর আপনি হানজালাকে গোসল দিয়া তাকে কাফনের ব্যবস্থা করে দেন। কিন্তু রে ভাই, আল্লাহর পয়গম্বর হানজালাকে গুজেন, হানজালা নাই, হানজালা নাই। ওই দিক দিয়ে উপর আকাশ দিকে দেখেন, তাকে কে জানি কয়েকজন ফেরেশতা বেষ্টন করে হানজালাকে গোসল দিতেছে, সুবহানাল্লাহ, হানজালাকে গোসল দিতেছে রে ভাই। অবশ্যই আল্লাহর পয়গম্বরের সামনে হানজালার লাশটা হাজির করাইলেন, দেখলেন হানজালার শরীর থেকে মেশকের ঘ্রাণ বের হয়, হানজালাকে হাউজে কাউসারে পানি দিয়া গোসল করানো হয়,
আনজালা শরীর থেকে শরীর মোবারক থেকে পানি টপ টপ করে পড়তেছে। এমন অবস্থা দেখার পর আল্লাহর পয়গম্বর আর বুঝতে বাকি নাই, হানজালাকে শোন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারে জান্নাতি গোসল পরায় দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবাদের দুল, আল্লাহ তাআলা যেমন সাহাবাদের কেমন সম্মানিত বানাইছেন, আমার হানজালাকে কেমন সম্মানিত বানাইছেন। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার পূর্বে হানজালাকে দুনিয়া জমিনে জান্নাতের গোসল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই ছিল মুহাব্বত, এই ছিল ভালোবাসা, নবীর ভালোবাসার অভাব না। ও ভাই নবীকে কিভাবে ভালোবাসবা, নবীর ভালোবাসা মুখে স্লোগান দিলে হাসিল হবে না, নবীর ভালোবাসা শুধু মিলাদ পালন করলেই হবে না, বরং নবীর আদর্শ কেমন ছিল, সিরাত আদর্শ কেমন ছিল, নবী আমার কিভাবে ঘুমাইতেন, নবী আমার কিভাবে খানা খাইতেন, নবী আমার কিভাবে চলাফেরা করতেন, প্রত্যেকটা কাজ আমার নবীর মতো তোমাদের হইতে হবে। ও দুনিয়া মুমিনদের দল, আমাদের সম্মান কেমন, আমাদের সম্মান কেমন, মুহাম্মাদের সম্মান কেমন। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবাদের দল, তোমরা জানো না আমার উম্মতের কেমন সম্মান, কেমন সম্মান, কেমন সম্মান। আল্লাহ তাআলার এক নাম হলো আব্দুস সালাম, আর আমার উম্মতের এক নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এক নাম হলো মুমিন, আমার উম্মতের এক নাম হলো মুমিন। তাহলে আমরা অনেক সম্মানিত, অনেক সম্মানিত, এমন কি রে ভাই, এমন নবীর উম্মত যেই নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের কি সমস্ত নবীর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, কেমন আমার নবী আমার রাস্তা দিয়ে যখন নবী হাইটা যাইতেন, নবীর শরীর থেকে মেশকের গ্রান বের হইতো, কেমন নবী আমার। যে রাস্তা দিয়ে নবী আমার হাইটে যাইতেন, ওই রাস্তাতে একদিন নয় দুই দিন নয়, অনেক দিন পর্যন্ত রাস্তার মধ্যে সুগ্রান মেশকের গ্রানের চেয়েও গ্রান, আর মানুষগুলো আতরের চাহিদা যখন লাগতো তখন তারা ওই রাস্তা দিয়ে চলে যাইতো, ওই রাস্তা অতিক্রম করতো, ওই রাস্তাকে তারা গনিমত মনে করতো। রে ভাই, আমার রাসূলের চেহারা দিয়ে তাকাইলে কুদা নিবারণ হয়ে যায় রে মুসলমান। ও নবী আশেকদের উম্মতদের দল, আজকে কেমন তুমি আশেক কইলা, তোমার মধ্যে দাড়ি নাই, তোমার মধ্যে লেবাসি সুন্নত নয়, তুমি আশিক দাবি করো, তোমার চেয়েও বড় আশিক কেউ নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, নবীর আশিক শুধু স্লোগানে বললে চলবে না, বরং কাজে তোমাকে পরিণত করতে হবে। সাহাবারা কেমন আশিক ছিলেন, তোমাকেও ওইভাবে আশিক হইতে হবে। সাহাবারা রাসূলের জন্য কেমন আশিক, আমরা বেলালের ইতিহাস সবাই জানি, বেলালের ইতিহাস সবাই জানি। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন ছিলেন। বেলাল যখন মসজিদে আজান দিতেন, বেলালে আজানের পর আমার নবী ইমামতি করত। যখন আল্লাহর পয়গম্বরের মৃত্যুর সংবাদ চলে আসলো, বেলাল চোখের বাণী পাড়ায় আর বলতেছে, মসজিদে নববীর দিকে লক্ষ্য করে বলতেছে, ও মসজিদে নববী, মনে হয় আজকে বেলালের জীবনের শেষ নামাজ। যেই আজানের পর আমার নবী ইমাম হইবেন না, যেই আজানের পর আমার নবী আমাদের ইমামতি করবেন না, ওই আজান আর মসজিদে নববীর মধ্যে আমি বেলাল দিব না। বেলাল কেমন আশিক ছিলেন, আল্লাহর পয়গম্বর যখন কোন জায়গায় সফর করতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যাইতেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে দিয়ে আসতেন, আর দেখতেন রাস্তার মধ্যে কোন দুশ্মনেরা রাসূলকে কতল করার জন্য কোন ধরনের ষড়যন্ত্র করতো কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাইতেন, সামনে যদি কোনো বেঈমান কাটা গিতে রাখে, এমন অথবা কোনো
বড় ধরনের কোন ক্ষতিগ্রস্ত জন্তু যদি নির্ধারণ করে রেখে দেয়, যার ফলে আল্লাহর পয়গম্বর কতল হয়ে যাইবে, আমি বেলাল সামনে দিয়ে যাইব, ওই পাটা ওই কাঁটাগুলো আমি বেলালের পায়ের মধ্যে বিনবে, তারপরে দুঃখ নাই, আমার রাসূলের পায়ের মধ্যে যেন না বিনতে পারে। যাই হোক রে ভাই, এই বেলাল কেমন মহাব্বত করতো, নবীর আমার ইন্তিকাল হয়ে যায়, বেলাল বললেন আর আমি মদিনার জমিনে থাকব না, আর মদিনার মসজিদে নবীর আজান নিব না। এই নবীর মৃত্যুর কষ্টকে অনুতপ্ত এমন ভাবে করার জন্য, মৃত্যুর কষ্টকে আড়াল করার জন্য তিনি মসজিদে নববী মদিনার বাইরে চলে যান। একদিন নাই, দুই দিন নয়, অনেক দিন চলে যায়। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখান, ও বেলাল তুমি যে আমাকে রেখে চলে গেছো, ও বেলাল আমি নবীর কথা কি স্মরণ হই না, ও বেলাল আসো আসো আমার রওজায় এসে সালাম দাও। আল্লাহর পয়গম্বর এমন স্বপ্ন দেখার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার যখন মদিনায় আসলেন, বেলালকে দেখার পর মদিনার সমস্ত শিশু থেকে বৃদ্ধ বড় আনন্দ মাতা হয়ে যায়, মনে হয় নবী আমার আগমন করছে, বেলাল আবার আসছে মদিনায়। কিন্তু তারা তো জানে না নবী আমার চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। এবার মসজিদে নববী সবাই তাকে জোর জোর ভাবে বলতেছে, ও বেলাল আজকে তুমি আজান দিবা, বেলাল বলতেছে না না আজান দিতে পারবো না। এবার বেলালকে আজান দেওয়ার জন্য অনেকে আবদার করলো, কিন্তু বেলাল রাসূলের কষ্টকে আড়াল করার জন্য আজান দিতে চান না। অবশেষে আল্লাহর পয়গম্বরের দুইজন আদরের নাতি হাসান হুসাইন বেলালকে বললেন, ও বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দাও। নবীর শোকে আজ মদিনাবাসী কাতর, আজ কাতর বেলাল তুমি যদি মসজিদে নবীর মধ্যে আজান দাও, তাহলে হতে পারে তোমার আজানের ধ্বনি শোনার পর নবীর দুঃখ কষ্টটা মানুষদের মধ্যে কমতি ভাবে চলে আসবে, কম চলে আসবে, দুঃখটা অনুভব করতে পারবে। বেলাল আজান নিলেন, সবাই মনে করল, শিশুরা মনে করল, মুহাম্মদ নবী আবার আগমন করেছেন। এই ছিল বেলালের মহাব্বত। ও নবীর উম্মতদের আশিকদের দল, আজকে কেমন তুমি মহাব্বত করো রে ভাই, আজকে নবীকে নিয়ে গালি দেওয়া হচ্ছে, নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছে, তোমার মধ্যে নবীর ভালোবাসা যদি থাকতো গো, তাহলে ওই নাস্তিক বেঈমানদের মোকাবেলায় তুমি তৈয়ার হয়ে যাইতা, জীবনকে বাজি রেখে তুমি তাকে কতল করে দিতা। ও ভাই, রাসূলকে শুধু বৃদ্ধরাই মহাব্বত করতো না, বরং পুরুষ থেকে মহিলা, নাবালক থেকে বালক সবাই মহাব্বত করত। এমনকি যখন বদরের যুদ্ধের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবি বাছাই করলেন, 313 জন সাহাবিকে নিয়ে আল্লাহর পয়গম্বর বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবেন, এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের ছোট ভাই নাবালক শিশু, নাবালক শিশু হযরত ওমর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক লুকাইতেছিল, তাকে যেন রাসূল না দেখেন, কারণ আমার নবী যখন যদি তাকে দেখেন তাহলে বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য দিবেন না, কারণ তার বয়স এখনো হন নাই। এমনকি তার বয়স কেমন ছিল রে ভাই, যেই তলোয়ার দিয়ে সে যুদ্ধ করবে এই তলোয়ারটা পর্যন্ত তার চেয়ে বড় ছিল। সে রাসূলে আশেক হইয়া বলতেছে, আমার এই জীবনটা যদি রাসূলের জন্য কতল করে দে, তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যাইবে। এই জন্য ওই নাবালক শিশু হযরত তাআলা এভাবে লুকাইতেছিল, হঠাৎ করে আমার নবী আমার দেখতে পান, এই শিশুটা কেন এভাবে দৌড়াদৌড়ি করতেছে, লুকাইত করতেছে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী গো আপনি জানেন না আমার ছোট ভাই নাবালক, আপনি জানেন না ও নবী সে বদর, ও সে বদর যুদ্ধের মধ্যে আপনার সাথে যুক্ত হইতে চায়, বদর যুদ্ধে সবার সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহর পয়গম্বর বললেন, না না তাকে নেওয়া যাবে না, এখনো তার বয়স হয় নাই, কিন্তু সে জোরে কাতর করে কন্দন করতেছে আর বলতেছে, ও নবী আমার
আপনার কাছে আমি আবদার করতেছি ও নবী, আপনি আমাকে যুদ্ধ নিয়ে যান, যুদ্ধ নিয়ে যান। অবশ্যই আল্লাহর পয়গম্বর ওই নাবালক হযরত ওমর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নিলেন। ওইখানে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এই ছিল তাদের অবস্থা রে ভাই। ও দুনিয়ার মুসলমান, আজ আমাদের ভালোবাসা কোথায়? আজকে আমরা মুখে স্লোগান দিতেছি রাসূলকে ভালোবাসি বাসি, কিন্তু রাসূলের নামে কত অবমাননা হইতেছে। তুমি যদি কাটি মুসলমান কইতা, কাটি আশেক কইতা, তাহলে তো তোমার জীবন থাকতে ওই সমস্ত নাস্তিকদের মোকাবেলায় তোমার জীবনকে কুরবানি করে দিতে পারতা। এই চল সাহাবাদেরকে ভালোবাসা, আর সাহাবারা রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ পয়গম্বর জানা দিয়েছেন, যারা রাসূলকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাঈ ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও তাহলে তোমাকে সুন্নতকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল বলেন, যারা নবীর সুন্নতকে ভালোবাসলো, যা মান আহাব্বা সুন্নতি, যারা সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানী, তারা যেন রাসূলকে ভালোবাসলো। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আমি রাসূলকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানী ও মান আহাব্বানী কানা মাঈ ফিল জান্নাহ, তারা জান্নাতের মধ্যে আমি নবীর সাথে দাখিল হইবে। সুবহানাল্লাহ। এই ছিল রে ভাই আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা সুন্নতের মহাব্বত করো, যদি সুন্নতের ভালোবাসতে পারো, সুন্নতকে মহাব্বত করতে পারো, তাহলে আমি রাসূলের ভালোবাসা হবে। আর আমি রাসূলকে যারা ভালোবাসবে, আমি রাসূল ওয়াদা দিলাম, তারা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ও দুনিয়ার মুসলমানদের দল, এই জন্য নিজের আত্মীয় স্বজন পিতা মাতা দুনিয়ার সমস্ত প্রিয় বস্তুতেও রাসূলকে ভালোবাসতে হবে। এই ওয়াদাবদ্ধ লও, মহিলাদের মধ্যেও ভালোবাসা কমতি ছিল না। আল্লাহর পয়গম্বরকে যখন উহুদের যুদ্ধের মধ্যে যখন আক্রমণ করতেছিল, ওই দিক দিয়ে একদল নাস্তিকের দল গুজব ছড়াইতেছিল, তারা বলছিল মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই, এমন সংবাদ শোনা পর মায়ের নবী আমার ভালোবাসা ওই মহিলার মধ্যে কেমন ছিল? ওই সাহাবানে আনসারি এমন সংবাদ যখন শুনলেন, ওই আনসারি মহিলা বাড়িতে পাগলের জন্য রওনা হয়ে যায় উদের ময়দানে, আর বলতেছে আমার নবী কই, আমার নবী কই, এভাবে পাগলের মতো দৌড়তেছে। আর একদর বলতেছে, ও মহিলা তুমি তো জানো না, তোমার আদরের স্বামী তো ইন্তিকাল হয়ে গেছে, তোমার আদরের স্বামী তো ওই উদের যুদ্ধে কতল হয়ে গেছে, ও মহিলা তুমি জানো না, তোমার আদরের সন্তানগুলো ইন্তিকাল হয়ে গেছে। এবার মহিলাকে বলা হইতেছে, ও মহিলা তুমি তো জানো না, তোমার আদরের ভাই ইন্তিকাল হয়ে গেছে, তোমার আদরের স্বামী, তোমার আদরের কন্যা, ও মহিলা তোমার আদরের স্বামী, তোমার আদরের পুত্র, তোমার আদরের ভাই, তারা তো শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার কোনো দুঃখ নাই, যে রাসূলের জন্য শহীদ হয়েছেন আমি এতে খুশি আছি, খুশি আছি, কোনো সমস্যা নাই। তিনি সবগুলো উত্তর দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বলতেছে, আমার রাসূল কই, আমার রাসূলের খবর কি? ওই মহিলা যখন ওই যুদ্ধের ময়দানে যখন গেলেন, আ বলতেছে, আমার রাসূল কই, আমার রাসূল কই, পাগল হয়ে গেছে। সবাই বলতেছে, রাসূল ভালো আছেন, রাসূলের কোনো সমস্যা হয় নাই, রাসূল আমার হেফাজতে আছেন। মহিলা বলতেছেন, না না, আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সশরীরে না দেখতে পারবো, নিচক্ষু যত পর্যন্ত না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। এই ছিল তার অবস্থা। আর তোমার ভালোবাসা কেমন রে মা? তুমি কেমন রাসূলকে ভালোবাসো? তোমার ভালোবাসা ওই সময় পরিচয় হইবে যখন তুমি তোমার অবস্থাটাকে মা ফাতেমার মতো বানাইবা, যখন তোমার অবস্থাটাকে হযরত খাদিজার মতো বানাইবা। ও দুনিয়ার মুসলমানদের দল, এই জন্য আমি বলে যাই, রাসূলের ভালোবাসা অর্জন করতে হবে। জান্নাতে যদি যাইতে চাও অবশ্যই রাসূলের আদর্শকে মহাব্বত করতে হবে, কারণ আমার নবীর আদর্শ কেমন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মায়ের নবীর আদর্শ হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী হলেন আমার নবী, আই ইমামুল আউয়ালিনাল আখিরিন, বরে সাদাকা রাহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা আবুদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রাহমাতান লিল আলামিন, মসজিদিও শুধু আমারও এ জমিন। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকের আলোচনা থেকে প্রতিজ্ঞা করে নাও, জীবন দুইটা জিনিসের মধ্যে করব, এক কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, ওই দুইটা জিনিসের বাইরে আমার কোনো কাজ হবে না। আমি যখন যা কিছু করব কিতাব এবং রাসূলের সুন্নত অনুযায়ী। ও দুনিয়ার মুমিনদের দল, একটা